হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রিফাত ফ্রম ভায়োলেটাইস আজকে খুবই নাইস একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি পিওরের মধ্যে টু পিস এই টু পিসটা আমার আগে কখনো আসে না এটা মানে সিম্পলের মধ্যে বেশ গর্জিয়াস এটা আপনারা যে কোনো পার্টিতে ক্যারি করতে পারবেন ক্যারি করার মতো ওই একটা ড্রেস ঠিক আছে আমি দেখানো স্টার্ট করি অল্প অল্প পিসেস আছে এবং মানে সবচেয়ে বড় কথা কী যে এই ড্রেসগুলো না আমি প্রত্যেকবার আমার সাপ্লায়ারকে মানে হোয়াইট কালার নিয়ে সময় অনেক বেশি মারামারি লেগে যায় তো এই জন্য আমি আমার সাপ্লায়ারকে বলেছি যাতে হোয়াইট কালারটা আমাকে বেশি করে দেয় সবাই খুব পছন্দ করে হোয়াইট কালার এই যে এই হলু গিয়ে ফুল ড্রেসটা হ্যাঁ এই গিয়ে ফুল ড্রেসটা দেখেন ফুল ড্রেসটা কতটা গর্জেস এটা হচ্ছে গিয়ে ম্যাটালের ওয়ার্ক আছে রিবন ওয়ার্কের সাথে ম্যাটালের ওয়ার্ক আছে এবং নিচে পাটটা দেখেন নিচে পাটটাও কিন্তু অনেক সুন্দর ড্রেসের নিচে এরকম একটা পার আসবে ঠিক আছে ড্রেসের ফ্রন্ট ব্যাকে কি আছে না শুধু ফ্রন্টে এই পারটা থাকবে আমি ল্যাংথটা একটু দিয়ে দিই এইগুলোর লেংথ এবং বডিটা দিয়ে দিই এটার সাথে স্লিপসটাও অ্যাড করা আছে আমি স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটাও অনেক গর্জিয়াস এই ড্রেসের লেংথ আছে ফর্টি এইট ইঞ্চ হ্যাঁ ড্রেসের লেংথ আছে ফর্টি এইট ইঞ্চ এবং বডি আছে বডি আছে থার্টি ওয়ান দ্যাট মিন্স সিক্সটি ইঞ্চ সিক্সটি টু ইঞ্চ বডি আছে ঠিক আছে এবং এইটার ব্যাপারটা প্লেন হবে এবং এই যে এই পোর্শনটা যাবে স্লিপসে ঠিক আছে ফুল স্লিপসে সুন্দর করে কাজ থাকবে এবং স্লিপসের ফ্রন্টে হচ্ছে গিয়ে সেম ড্রেসের নিচে যেই পাড়ের ওয়ার্কটা আছে সেই পাড়ের ওয়ার্কটা থাকবে ড্রেসের নিচে এই যে এটা হলো গিয়ে দুইটা স্লিপস এখানে রিবনের ওয়ার্ক আছে এবং ম্যাটালের ওয়ার্ক আছে ঠিক আছে ড্রেসের ব্যাক পার্টটা প্লেন আসবে এবং দোপাট্টাটা অনেক সুন্দর দেখেন দোপাট্টাটা চারো সাইড থেকে একদম খুব সুন্দর করে পার করা আছে এই হলুগিয়ে দোপাট্টা দেখেছেন দোপাট্টা চারো সাইডে সুন্দর করে পার করা আছে দোপাট্টার নিচে হচ্ছে গিয়ে ড্রেসের নিচে যেরকম পার আছে সেরকম পার আছে এবং ফুল দুপাটায় ছোট ছোট কাজ আছে এই এই ড্রেসগুলো আপনারা যে কোনো পার্টিতে ক্যারি করতে পারবেন যে কোনো পার্টিতে খুব ইজিলি ক্যারি করতে পারবেন বিশেষ করে হলুদ টাইপের পার্টিতে খুব খুবই ভালো লাগবে এই ট্রেডিশনাল স্টাইলের ড্রেসগুলো হ্যাঁ আর আমি প্রত্যেকটা ড্রেসের সাথে কোড দিয়ে দিয়েছি এটা হচ্ছে জিরো ওয়ান এভাবে রাখি না তাহলে ড্রেসের কাজটাও পুরো দেখা যাবে দুপারটা দুই সাইডের নিচের দিকে পার এরকম থাকবে ওকে এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার চারশো টাকা হ্যাঁ টু থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা এগুলো টু পিস ওকে এগুলো টু পিস এটা হচ্ছে একটা পিওর হোয়াইট কালার এরপরে এটা দেখাবো একটা ডার্ক পেস্ট কালার এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে এটা হচ্ছে জিরো টু হ্যাঁ এই যে এটা হচ্ছে জিরো টু এগুলার লেংথ সিক্সটি প্লাস এগুলোর লেংথ হচ্ছে গিয়ে এগুলোর লেংথ আসবে ফোরটি এইট ইঞ্চের মতন এবং বডি আসবে সিক্সটি প্লাস হ্যাঁ বডি আসবে সিক্সটি প্লাস ব্যাক পার্টটা প্লেন থাকবে ফ্রন্ট পার্টের নিচে খুব সুন্দর একটা পার আছে যেই পার্টটা কি না দুপুরটাতেও থাকবে এইটার তো অবশ্য নাই আচ্ছা স্লিপসটা দেখাই আমি এই যে এই হলু গিয়ে স্লিপস স্লিপসের ফ্রন্টে এই পার্টটা আসবে এখানে দুইটা স্লিপস স্লিপসগুলো সেম হবে ঠিক আছে স্লিপসের ফ্রন্টে এরকম পার আসবে খুব সুন্দর এই পারগুলা বোঝা যাচ্ছে না আচ্ছা আর স্লিপসেও কিন্তু ম্যাটাল ওয়ার্ক থাকবে এই যে এবার এটার দোপাট্টাটা দেখিয়ে দিই এটার দোপাট্টাটা চারো সাইড থেকে চিকন একটা মতো থাকবে দোপাট্টার নিচে একদম নিচে মেটাল ওয়ার্ক থাকবে ফুল বডিতে ছোট ছোটো গোটা ওয়ার্ক থাকবে এবং চারো সাইডে একদম পাইপিং করে পার করা আছে ঠিক আছে এটা হচ্ছে জিরো টু প্রাইস চব্বিশশো টাকা আচ্ছা এবার নাম্বার থ্রিতে চলে যাব নাম্বার থ্রিটাও হচ্ছে কি একটা হোয়াইট কালারের মধ্যে খুবই গর্জিয়াস এই ড্রেসগুলা মানে একদম কম প্রাইজের মধ্যে খুবই গর্জিয়াস টু পিস এইগুলা এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ফ্রন্টের পুরা কাজটা পুরা কাজটা কিন্তু অনেক সুন্দর আপনারা বুঝতে পারছেন কিনা আমি যাই না বাট আমি তো সামনাসামনি দেখতে পাচ্ছি জিনিসটা অনেক সুন্দর এই যে এখানে মেটাল ওয়ার্ক করে রিবন ওয়ার্ক করা আছে এবং এই যে ফ্লাওয়ারগুলা এই ফ্লাওয়ারগুলো হচ্ছে রিবন ওয়ার্ক এবং মাঝখানে মাঝখানে এগুলো হচ্ছে মেটাল ওয়ার্ক ড্রেসের নিচে খুব সুন্দর একটা পার আছে আচ্ছা এবার স্লিপসটা দেখায় এই যে স্লিপসের মধ্যেও কিন্তু মেটাল ওয়ার্ক করা আছে এবং দুই স্লিপসের ফ্রন্টে দুইটা পার্ট থাকবে ড্রেসের নিচে যেরকম পার আছে এই পারটা অনেক সুন্দর একটা পার অনেক এলিগেন্ট একটা পার যে কাউকে পড়লে ভালো লাগবে আচ্ছা এই গিয়ে দোপাট্টা এই গিয়ে দোপাট্টা ঠিক আছে এটা হচ্ছে জিরো থ্রি প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটা রেড মেরুন কালার এটা হচ্ছে নাইস একটা রেড মেরুন কালার প্যাটার্নটা সবগুলারই সেম হ্যাঁ প্যাটার্নটা সবগুলারই সেম এটা হচ্ছে স্লিপসটা ব্যাক পার্ট এগুলার কোনো কাজ থাকবে না ব্যাক পার্টটা প্লেনের মধ্যে আসবে এখানে যে মেটাল ওয়ার্ক আছে ফ্লাওয়ার ওয়ার্ক আছে এবং স্লিপসের ফ্রন্টে পারের ওয়ার্ক থাকবে ব্যাক পার্ট এগুলো সবগুলারই হচ্ছে গিয়ে ব্যাক পার্ট প্লেনের মধ্যে আসবে হ্যাঁ এবং এইটা হচ্ছে এটার দোপাট্টা ওকে এটা হচ্ছে জিরো ফোর প্রাইস হচ্ছে দুই হাজার চারশো টাকা এখন দেখাবো একটা পার্পেল কালার পার্পেল কালার হ্যাঁ এটা কিন্তু খুব উজ্জ্বল টাইপের কোনো পার্পেল কালার না এটা হচ্ছে একটু অফ বিট টাইপের কালার এটা হলো স্লিপসটা স্লিপসের মধ্যেও কিন্তু মেটাল ওয়ার্ক থাকবে রিবন ওয়ার্ক থাকবে এবং স্লিপসের ফ্রন্টেও একটা পারের ওয়ার্ক আসবে এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা চারো সাইডে চিকন করে পার করা থাকবে ঠিক আছে আর দোপাট্টার মধ্যে মেটাল ওয়ার্ক আছে এটা হচ্ছে জিরো ফাইভ প্রাই সেম দুই হাজার চারশো টাকা এখন দেখাবো একটা অরেঞ্জ কালার এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ এগুলো ব্যাক ব্যাক পার্টগুলায় কিন্তু কোনো কাজ থাকবে না ব্যাক পার্ট প্লেন থাকবে এবং এই হলো স্লিপসটা স্লিপসটা অনেক গর্জিয়াস থাকবে দোপাট্টা অনেক গর্জিয়াস থাকবে এবং ড্রেসের ফ্রন্ট পার্টটা তো গর্জিয়াস আছেই এটা একটা অরেঞ্জ কালার হ্যাঁ এই হলো গিয়ে দোপাট্টা দোপাট্টা চারও সাইডে পাড়ের ওয়ার্ক আছে এবং দোপাট্টার নিচেও খুব সুন্দর করে পাড়ের ওয়ার্ক করা আছে জিরো সিক্স প্রাইস হচ্ছে চব্বিশশো এগুলোর ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে পাকিস্তানি পিওরের মধ্যে এগুলো টু পিস আসবে টু পিসের মধ্যে আপনারা ড্রেস এবং দোপাট্টা পাবেন এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটা লাইট পিচ কালার জিরো সেভেন এটা হচ্ছে একটা লাইট পিচ কালার ঠিক আছে সবগুলারই কিন্তু ড্রেসের নিচে সুন্দর পার আছে ব্যাক এই ড্রেসের এর সবগুলারই প্লেন আসবে এবং স্লিভস খুব সুন্দর আসবে স্লিপস খুবই সুন্দর সুন্দর স্লিপস আছে মেটালের ওয়ার্ক আছে গোটা ওয়ার্ক আছে এবং ড্রেসের স্লিপসের ফ্রন্টেও কিন্তু ড্রেসের নিচে যেরকম একটা পার আছে এই যে এই পারটা এই পারটা স্লিপসে যাবে এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা চারো সাইডেই কিন্তু পাট থাকবে এবং নিচে হচ্ছে মোটা করে পাটটা থাকবে জিরো সেভেন হ্যাঁ লাকি সেভেন এইবার একটা হোয়াইট কালার দেখাবো এইটার যে এটার যে কামদানির ওয়ার্কটা সেটা হচ্ছে গিয়ে তামা টাইপের কালার হ্যাঁ গোল্ডেন গোল্ডেন কালার আর কি তামা টাইপ কালার হ্যাঁ তামা টাইপ কালার তামার পাত দিয়ে কাজ করা এটা অন্যগুলো সব সিলভার কালার ছিল এটা হচ্ছে তামার পাত দিয়ে কাজ করা তামা তামা কালার এটা হচ্ছে স্লিপসটা স্লিপসটা দেখলে আপনারা বুঝতে পারবেন হয়তো কালারটা বেশি ভালো মতো এই যে প্রত্যেকটা স্লিপসই কিন্তু এরকম গর্জিয়াস করে করা আছে এই হলো গিয়ে দুপাটায় এটা হচ্ছে জিরো এইট প্রাইস সবগুলারই সেম চব্বিশশো টাকা আর আমাদের ইনসাইড ঢাকাতে আমরা ইনসাইড ঢাকা আউটসাইড থাকাতে আমরা হচ্ছে গিয়ে পাঠাও কুরিয়ার সার্ভিস দিয়ে ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি করে থাকি এটা হচ্ছে একটা কাঁচা হলুদ কালার জিরো নাইন হ্যাঁ এটা হচ্ছে একটা কাঁচা হলুদ কালার খুবই সুন্দর একটা কালার এই যে গিয়ে স্লিপসটা আচ্ছা কালারটা আসছে না কালারটা এখানে হালকা আসছে কিন্তু কালারটা কিন্তু আরেকটু ডিপ হ্যাঁ কালারটা ভিডিওতে আসছে না কালারটা হচ্ছে গিয়ে আরেকটু ডিপ একটা কালার এগুলো ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে পাকিস্তানি পিওরের মধ্যে এগুলো টু পিস জিরো নাইন এটা হুম এবার দেখাবো একটা অ্যাশ কালার এটা হচ্ছে নাম্বার টেন এটা হচ্ছে একটা অ্যাশ কালার এই যে এই হলো গিয়ে স্লিপস টা এই যে এই হলো দোপাট্টা দোপাট্টাগুলো সবগুলোরই সেম তাই খুলে দেখাচ্ছি না এটা হচ্ছে নাম্বার টেন প্রাইস চব্বিশশো আরেকটা হোয়াইট কালার দেখাবো হোয়াইট কালার নিয়ে তো রীতিমতো একদম মারামারি অবস্থা হয়ে যায় এই জন্য আমার সাপ্লায়ারকে বলছি একটু হোয়াইট কালারটা যাতে বেশি থাকে আমা আমাকে মানে আমি অর্ডার করেছিলাম হোয়াইট কালারটা বেশি কারণ প্রত্যেকবার আপুদের হচ্ছে গিয়ে সোল্ড আউট সোল্ড আউট বলে মনটা খারাপ করে দিতে হয় হ্যাঁ এটার যে মেটাল ওয়ার্কটা আছে সেটা হচ্ছে গোল্ডেন কালারের যেমন আজকেই একটা আপু বলছিল যে প্লিজ সোল্ড আউট বলো না আগানুরে কুর্তি নিতে চাচ্ছিলো তো বলতেছিল যে প্লিজ সোল্ড আউট বলো না বাট কিছুই করার নাই সোল্ড আউট হয়ে গেছে এটা হচ্ছে স্লিপস আপনারা কোড দেখে এই যে কোড ইলেভেন নাম্বার হ্যাঁ কোড দেখে কাইন্ডলি অর্ডার প্লেস করবেন তাহলে আমাদের জন্য সুবিধা অর্ডার শর্ট আউট করতে আপনাদের জন্য সুবিধা আপনাদের স্ক্রিনশট দিতে হলো না হ্যাঁ স্ক্রিনশট না দিলেও তখন হয়ে যাবে এই যেই হলো দোপাট্টা ঠিক আছে নাম্বার ইলেভেন এটা হচ্ছে গিয়ে লাইট একটা পিচ কালার বা আপনারা এটাকে ডিপ ক্রিম কালারও বলতে পারেন এগুলো প্রত্যেকটারই কিন্তু ব্যাক ব্যাকপার্টে কোনো কাজ থাকবে না হ্যাঁ স্লিপসে আর ড্রেসের ফ্রন্টে এবং ড্রেসের দোপাট্টাটা অনেক বেশি গর্জিয়াস হবে এটা ছিল নাম্বার টুয়েলভ এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে এখন দেখাবো একটা ডার্ক মেরুন কালার ড্রেসগুলো কিন্তু আমার কাছে খুবই গর্জিয়াস লাগছে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না বাট আমার কাছে খুবই ভালো লাগছে প্রাইস অনুযায়ী আমার কাছে খুবই ভালো লাগছে যে এটা অনেক সুন্দর একটা পার্টি বয়ার হিসাবে ইউজ করা যাবে ঠিক আছে এটা হচ্ছে নাম্বার থার্টিন এই যে এই হলো দুপাটা স্লিপসটা আমি দেখিয়ে দিব একটু পরে নাম্বার থার্টিন এই হল গিয়ে স্লিপস স্লিপস সবগুলারই সেম এটা হচ্ছে কফি কালার হ্যাঁ এটা হচ্ছে একদম ডার্ক একটা কফি কালার এটা হচ্ছে একটা কফি কালার এই হচ্ছে গিয়ে এটার দোপাট্টা ঠিক আছে আমি স্লিপসটা দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নেন আবারও বলে দিচ্ছি এগুলোর ব্যাক পার্ট কিন্তু প্লেন হবে এটা হচ্ছে নাম্বার ফোরটিন এগুলোর ড্রেস এবং স্লিপস দুপারটা সব কিছু অনেক গর্জিয়াস হবে চকলেট কালার বেসিক্যালি চকলেট কালার ওকে লাস্ট একটা ড্রেস দেখাবো অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে নাম্বার ফিফটিন এটা হচ্ছে নাম্বার ফিফটিন এটা হচ্ছে স্লিপসটা আচ্ছা এই ড্রেসটার লেংথ আমার কাছে একটু কম মনে হচ্ছে তো আমি এই ড্রেসটা মেপে জানিয়ে দিই আর কেউ যদি লং কমাতে চান সেক্ষেত্রে কিন্তু নিচের পার্টটা খুলে আচ্ছা এই ড্রেসটার লেংথ আছে ফোর্টি ফোর ইঞ্চ হ্যাঁ এই ড্রেসটার লেংথ আছে ফোরটি ফোর ইঞ্চ তো এই ড্রেসটা যাদের মানে যারা একটু কম পরেন তারাই অর্ডার প্লেস করবেন নাম্বার ফিফটিনের জন্য ঠিক আছে আর যারা লেংথ কমাতে চান তারা এখান থেকে পার্টটা খুলে নিয়ে এখান থেকে কাট আউট করে নিয়ে লেংথ কমিয়ে নেবেন এটা হচ্ছে নাম্বার ফিফটিন প্রাইস হচ্ছে এগুলো চব্বিশশো করে আর ইনসাইড ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে সেভেন্টি টাকা আউটসাইড ঢাকাতে একশো বিশ টাকা আমরা অলমোস্ট সবখানেই ক্যাশ অন ডেলিভারি করে থাকি যেই সব জায়গায় লাইক উপজেলা শহরে যেই সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি হয় না সেখানে কি করতে হবে সেটা আমরা ইনবক্সে জানিয়ে দেব ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ